চেষ্টা করছিস কিন্তু কংস শুন, তোমাকে মারা কত জন্ম গ্রহণ করে গেছে। এই বলে যোগমায়া অন্তর্ধান হয়ে গেলেন। এদিকে কি হয়, এদিকে সকাল হয়ে যায়, যশোদা উঠে না, তার এক ননদ ছিল সুনন্দা, সে বলছে এখনো যশোদা উঠে না, ব্যাপার কি, চলো দেখি। প্রচার করে দিলেন সজ্জন, আজ 80 বৎসর নন্দবাবার বয়স, আর এই 80 বৎসর বয়সে পুত্র লাভ করেছেন। এতদিন পর্যন্ত গোকুলে নন্দবার কোন সন্তান না হওয়ার জন্য সমস্ত গোকুলবাসী, নন্দবার সমস্ত প্রজা অত্যন্ত আর কি নিরানন্দে ছিলেন। আজ যখন যশোদার পুত্র জন্মগ্রহণ করেছে, সকলে অত্যন্ত আনন্দিত হয়ে গেলেন। যে শুনতে পেলেন কি যশোদার পুত্র জন্মগ্রহণ করেছে, অমনি তারা কি করতে লাগলেন।